আপনার ডিজাইন গিয়ে ফটোসপ্রে করুন কি কোরেল্র করতু কি পেজ মেক্রে করুন সবুঠার গোটে মেন পয়েন্ট হল যে তার মেজরমেন্ট তার মাপটা আমি তেমন এই যে ডিজাইনটা আমি এখানে এটা হোক গোটে ভিজিটিং কার্ড রপ ভিজিটিং কার্ডটা কমিটি কম করা প্রথমে গোটে নয় ফাইল করি আপনার দেখছি এটি যে ডিজাইনটা আপনি করি দেখছি বিশেষ কিছু কষ্টকর কাম না সব সিম্পল জিনিসগুলো দিয়েছে কেবল লাইন আর্টগুলা বকস তৈরি করে করছি এবং রেক্টাঙ্গল

এই লিখি কিবা এণ্টৰ মাৰিলে এণ্টৰ মাৰিলা দেখোন এই ভিজিট কাৰ্ডৰ সাইজা এবাৰ হৈগলা পঞ্চাশীৰে পঞ্চাৱন বা এইট পইণ্ট ফাইভ ৰে ফাইভ পইণ্ট ফাইভ ত এই আমাৰ ভিজিট কাৰডৰ মাপ হৈগলা তাৰপৰা আমি ক' কৰিবা না সেই ইমেজ আপোনাৰ দেখিছিলে যি ভিজিট কাৰ্ড আপোনাৰ দেখিছিলে তাইড্ৰ আমি গোটেই গোটেই ডিজাইন কৰিব তথাপিও আমি ক' কৰিবা ন দেখোন এইটাই হ'ব আপোনাৰ ৰেক্টাংল টুল ৰেক্টাঙল টুল্ৰে মই যদি ডবল ক্লিক কৰি সেই তাৰ অট'মেটিক ক'ৰ হ'ব ন এতিবড মানে পেজৰ সাইজ এতিয়া বৰ থাকিব অট'মেটিক সেইবোৰ গোটেই ক্ৰিয়েট হৈ যাব মই এই ডবল ক্লিক কৰোঁ ডবল ক্লিক কৰিব পৰা দেখোন এইয়া ক্ৰিয়েট হৈ গ'ল তো এই আমি ক'ম কৰিবা নৰ্ভ কৰিব কণ্ট্ৰোল কুউ প্ৰেছ কলে কৰ্ভ হৈ যাব ঠিক আছে মই এই কণ্ট্ৰল কুউ প্ৰেছ কৰি মই এই জাগে ক্লিক কৰোঁ এইটো হ'ব আপোনালোকৰ চেফ টুল

এইটাকে একাথরে চারটে সিলেক্ট করি কন্ট্রোল নাই সরি কপি করে দাওছি রাইট ক্লিক করে কপি করে দাওছি তাপরে কোরেলের মু ডাইরে পেস্ট করে দিয়েছি কন্ট্রোল ভি মারি প্রেস কর দোছি যেহেতু বড সব বড় ইমেজগুলা হাই ডেফিনেসন ইমেজগুলা দেখুন বড় করুছি সে কিছু হোনি আমার কোণ করে না ছোট করে ঠিক আছে ছোট করার এটি গোটে কণ রু টিক ছোট দিলে তাপরে আমি কোঁ না এই এই যে এই রাউন্ড সেপ ভিতরে আমি রাখবা তাপরে আমি কোম করিয়া না এটা ছোট করে ছোট করে দিয়ে এই কুকুরাটা কমে কম করিয়া না এই সাইজ রকি কি জস্ট এর ভিতরে রক ভিতরে গাছ অর্থ হচ্ছে এই ইমেজ ভিতরুক এটাওয়ার ক্লিপ অপশন রে রাখা তো কোম না দেখুন এইটির ক্লিক করুচি এটি ক্লিক করিপরে এটি মুখ ক্লিক করছি বিটম্যাপ বিটম্যাপে ক্লিক করিপরে ক্লিপ প্লেস ইনসাইড কন্টেনর এইটি ক্লিক করছি তাপরে এইটি জস্ট ক্লিক করে দিলে এই ক্লিক করিয়া সেই কুকুরাটা সেই সেপ মানে রউন্ড সেপ ভিতর পড়াইলা তাপরে কীবোর্ডটা যেত কন্ট্রোল ধরিকি এইটি প্রেস করুছি তার এডিটিং অপশন পলাই আসিলা তো এইটা আমি কম করি রাখি এইটি আমি রকিদা এইটি আমি রাখি তাপরে ফিনি এডিটিং অবজেক্ট এইটাকে ক্লিক করে দেব পড়াই আসলা আচ্ছা তাপরে আমি কম না এই যে অন্ডাটা

সেই পোজিশন রাখি দেওয়া এটা কিন্তু না এটা ছোট করে দিচ্ছি ছোট করি এটা এইসব ইমেজগুলা আমার এবে বসি এই যে কুকুরাটা যদি মনে আমি মানে তা মুহটাই এপটুকু করা তেমন এটি ক্লিক করি এই দেখুন গোটা অপশন আছে মিরর হরিজেটালি এইটা ক্লিক করে দেব এপটু মুহ তার যাব তো এবার ওভরঅল দেখ সবুাক ইমেজগুলো অলমোস্ট বসি গেল তাপরে আমি না লেখা না লেখি তলে

টেক্সট টু টেক্স টুলে ক্লিক করি এটি জস্টে ক্লিক করছি ক্লিকার পরে এটি গোটে কিছু লিখি দে তারপরে আগে সিলেক্ট করে দেব সিলেক্ট মো এটি ফট চেঞ্জ করবি যে ফন্টা চেঞ্জ করি সেটা হচ্ছে আপনার মনে করেন এইটা আকৃতি ওরি সন্তোষ নাইনটি নাইন ত্লিক করার পরে আকৃতি অন করি আকৃতি অন করা পরে আচ্ছা কন্ট্রোল এর ক্লিক কলি এর ক্লিকার মানে কন্ট্রোল এ মারি অল সিলেক্ট করে দিলে অল সিলেক্ট করার পরে এটি লিখি মনে করুন সুরজ এ সিফ্ট ইউআর জে সুরজ লিখিদি তাপরে পয়েন্ট টুক বা পিক টু ক্লিক করি এই রি এই রকা মনে করানো এটা হাইট কলারটা করে হাইট কলার কর সেক্ট করি এই ক্লিক যেটা হাইট কলার হয়ে গেল তাপরে আমি কোঁ করি না সপোজ এই জিনিসটাকে আউথে প্লাস মারি আছে ডুপ্লিকেট করেদলি ডুপ্লিকেট করার পরে এটা মনে করতো রেড কলার করি তেমন এইটির ক্লিক রেড কলার হয়ে গেল তাপরে এইটা এইটির রকি করে ডবল ক্লিক করে দেব তাপরে অল সিলেক্ট করি চিকেন সেটর চিকেন চেণ্টাৰ লিখি দে ক্লিক কৰি এইটো গোটেই ছ'ট কৰি দৰে কিছু অসুবিধা নাই মানে ফট'চপেলে যেতিয়া মানে আপোনাৰ ভাবুকি কি ফট কৰিব কিন্তু ফটচপ অপেক্ষা এতিয়া কোৰেলৰ এই কামা কৰিবলৈ সহজ হ'ব হৈ আপোনালোকৰ ক'ত চিকেন চণ্টৰ লিখা হৈ গ'ল

এখানে লেখালা পরে সে লেখা যাচ্ছে এখার ঠিক আছে এটা কমিটি কন হব কোদি আপনার এখানে দেশি তারপরে এটা করছে না সেন্টর এলাইনমেন্ট কন্ট্রোল ই প্রেস করে দেবা সেটর এলাইনমেন্ট হয়ে গেল তো ইভিতরে যে গ্যাপটা আছে গ্যাপটা মারিপাকে এই করছি সেফ টুলে ক্লিক পরে গোটে কথা এটা তুই দিয়ে দে

তাপরে এই যে জিনিসটা সিলেক্ট করুছি এই পয়েন্টটা সিলেক্ট করুই সিলেক্ট করিয়া পরে এই যে ফ্রন্ট সাইজ করে দেব এক ঠিক আছে এ রে ক্লিক করার পরে এটি এটা হয়েগাল মানে পুরো ছোটিয়াটা হয়ে গেল তাপরে এই ক্লিক করুছি এটা এটার দেশি এবং ব্রয়লর অন্ডা সুলভ মূল্যে মিলে তারপরে আমি এই ভিজিটিং কার্ড্র তলে গোটে রিভর্স পকাইবা রিভর্সে আমার আড্রেসটা রহবো ঠিক আছে তো আমি এইটি ক্লিক করা এটা হচ্ছে রেক্টাঙ্গল টুল এই ক্লিক করার পরে ମୁଁ ଏଇଠି ଏମିତି ଗୋଟେ ଗାର ଟାଣିଦେଲି ଗୋଟେ ବକ୍ସ ତିଆରି କଲି ବକ୍ସ ତିଆରି କରିବା ପରେ ଏହାର ମନେ କରନ୍ତୁ ଆଉ ଗୋଟେ କଲର୍ ଦେବା ଏବେ ଆକୁ କଲର୍ ଫିଲ୍ କରିବା କଲର୍ ଫିଲ୍ କରିବା ପାଇଁ ଆମେ ଆମକୁ ସିଲେକ୍ଟ କଲି ସିଲେକ୍ଟ କରିକିରି ମନେ କରନ୍ତୁ ଏଇ କଲର୍ଟା ଆମେ ଦେବା ତ ଏଇଠି କ୍ଲିକ୍ କରୁଛି ଏଇଠି କ୍ଲିକ୍ କରିବା ପରେ ଏଇଟା କଲର୍ ଫିଲ୍ କିନ୍ତୁ ଆଉ ଗୋଟେ କଥା ଦେଖନ୍ତୁ ଏହାର ବର୍ଡ଼ରଟା ସେମ୍ କଲର୍ ହେଇନି ତ ସେମ୍ କଲର୍ କରିବା ପାଇଁ ଆମେ ଏହାକୁ ସିଲେକ୍ଟ କରିବା ସିଲେକ୍ଟ କରିକିରି ଏଇଠି ରାଇଟ୍ କ୍ଲିକ୍ କରିବା ସେମ୍ କଲର୍ ହେଇଯିବ আচ্ছা এটা হয়ে গেল তাপরে আমি এটি লিখে আড্রেসটা লেখা আড্রেস লিখে এটি এ রে ক্লিক করছি বা টেক্সট টুল এ ক্লিক করছি এটি মুহার ক্লিক করি এটি ফন্ট সাইজ আছে যে অটা বার করে দেবশ অনেক বার করি এন্টার মারিদি তাপরে এটি লিখে মনে করত এম এ জে আই এম ইউ এন মধ্যে মুন্ডা ডি ইউ এন জি ইউ ডিস্ট্রিক্ট বৌদ্ধ আচ্ছা এত লেখিলা পরে এটা আমি হাইট করা এটা এইটির রখিলি হাইট করারাপ এ ক্লিক করে দোছি এটা হাইট হয়ে গেল আচ্ছা এবার কোম করিয়া না এখন সেন্টর এলাইনমেন্টে গিয়ে সিম্পল প্রোসেস কেউ দেখুন এইটি দুইটা সিলেক্ট করে দেব ঠিক আছে মানে আপনার পিক টুলে ক্লিক করি এই দিটাক সিলেক্ট করে কি বটে মু ই প্রেস করুচি প্রথমে মালি সি এটা ইটা সেন্টার সেটর এলাইনমেন্ট হয়েগাল আচ্ছা ঠিক আমি কোম করি না এইটা ধরুন কপি করে দিলে আছে প্লস মারি আছে করেদে আছে মারাপরে মু এটি আর কলারটা ব্লাক কর করে দিই তারপরে এটা ফ্রন্ট সাইজ আর টিকিট কমিয়ে হচ্ছে সরি দশ টিক কমেকি মু এটি কোম করছি নাটা এইটির রক্ষি নাটা দেওয়া পড়ি না দেওয়া ওপি প্রপাইটর যেটা লেখা যায় সুরজ

বৰ্ডৰ আমি কৰি দিবা বৰ্ডৰ কৰিব যদি আমি দৰকাৰ হ'ল এই ডবল ক্লিক কৰি দিবা ডবল ক্লিক কৰিব গোটেই বৰ্ডৰ হৈগলা এইটো আপুনি চাহিলে দে পাৰিব কি বা নদ পাৰিব আচ্ছা তাৰপৰা আমি ইিণ্ট কৰিবা ডিজিটেল প্ৰিণ্ট কৰা যাব ডিজিট প্ৰিণ্ট কৰিব আমি ক'ম কৰিবা ন এইটাক মই সবুযাক চিলেক্ট কৰি দিলে চিলেক্ট কৰি গ্রুপ কর দিলি ঠিক আছে গ্রুপ করা এটা গোটিয়ে হয়েগাল সব জায়গা গ্রুপে রয়ে গেল তাপরে আমি ডিটাল প্রিণে যেত প্রিণ্ট করে এটা বার অঠর সাইজে প্রিণ্ট করা ঠিক আছে আমি ক্রিয়েট করে পারা কিংবা এইটু ডাইরেক্ট আমি বার অঠরে ক্রিয়েট করে পার অঠর ঠিক আছে তো এইটি ক্লিক করুছি এইটি ক্লিক করার পরে এটা ইঞ্চেস অপশন মানে বার ইঞ্চে অঠর ইঞ্চে ক্রিয়েট করা পড়ি ইঞ্চেসে ক্লিক করার পরে মুখি করছি

প্লস মারুছি প্লস মারি আছে ক্রিয়েট করে দিলি তাপরে কন্ট্রোল ডি এটা কন্ট্রোল ডি আউথে প্লস মারুচি আউথে প্লস মারুছি চারিটা হয়েগাল তাপরে এইটা আমি কম করিয়া না এইটা সিলেক্টলি সিলেক্ট করি এইটা এমি ক্লিক করে দলি তো এইটা এইটা হচ্ছে আপনার মিরর হরিজেন্টাল এইটা সিলেক্ট করি এই ক্লিক করে দলি তা এইট ক্লিক করি এই ক্লিক করে

কীবোর্ড রে বটন প্রেস করি পুঁ সেই ভিজিটিং কার্ড উপরে সিলেক্ট করুচি মানে দুটাক সিলেক্ট হয়ে গেল তারপরে এটি আর্ প্রেস করি আর তারপরে প্রেস করি টি আর্ টি আর্ মানে রাইট আলাইনমেন্ট টি মানে টপ এটা হয়ে হয়েগে তাপরে আমি কম করিয়া না ইকু সিলেক্ট ভিজিটিং কার্ড সিলেক্টিফট প্রেস করি এটা বি প্রেস করি বি মানে বটন বি পুঁ আর মানে রাইট তো এই জিনিসটা এটি পড়ে আসিলা তাপরে সিলেক্ট করুচি तो पुण भिजिट कार्ड को सिलेक्ट कर प्रेस करुँचर एल प्रेस कर माने लेफ्ट एलाइनमेंट ठीक है तप यू सब जाक सिलेक्ट करदेली पुणी आउ थे ग्रुप करदेलीपू एफ सेभेन प्रेस करवा ट्रांसफर्मेसन कर रही जिनसटा पड़े आसा तापे कौन करना यू डाहा बाई क्लिक करी ये ये कपिज मुझ मारिदेवि चार